গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই সকাল সকাল দরজাটা খুলে খোলা আকাশটা আর একটা স্নিগ্ধ হাওয়া দেয় আর কি, এত সুন্দর লাগে না এই হাওয়াটা আর এই সকালবেলাটা। রোদটা ওঠেনি বলে আজকে ভালো লাগছে, কিন্তু এই টাইমে সাধারণত অন্যান্য দিনে ম্যাঙ্গালোরে রোদ উঠে যাচ্ছিলো। ইদানিং তোমরা জানো মেঘলা ওয়েদার পরে থাকছে, তো বৃষ্টিটা খুব একটা হচ্ছে এইবার বলবো না, ম্যাঙ্গালোরে তিতিবিরক্ত ধরিয়ে দেয় এই টাইমটাতে বৃষ্টি হয়ে 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 হয়ে। তো এবছরটা বর্ষা আসছেই না ঠিকঠাক, যদিও যা ওয়েদার দিচ্ছে তাতে ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, মাঝের যে গরমটা ছিল সেটা আর নেই। কিন্তু ওই আর কি, মানে এত ভালো লাগে সকালটা, রোজ তো ওইরকম 5:10-15 সকালটা দেখি পুরো অন্ধকার থাকে, আস্তে আস্তে আলো ফুটতে আমিই দেখি হয়তো, মানে এখানে শুধুমাত্র আমি নই, বেশিরভাগই সবাইকেই দেখি, অন্যান্য সব দেখি, রান্নাঘরে লাইট চলছে, সকালটা সবাই ভীষণ অ্যাক্টিভ। আমি ব্যাঙ্গালোরের লাইফস্টাইলটা বেশিরভাগই দেখেছি এদের, 8:30-8:30 মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়, সকালটা শুরু হয় এদের 4:45 থেকে। আশেপাশে সবাই মোটামুটি উঠোনটা ছাটায়, ওদের তো আবার নিয়ম আছে ওই দুয়ারের সামনে আলপনা দেওয়া আর কি, তো প্রত্যেকে মোটামুটি ঝাঁটানোর আওয়াজ পাই, তারপরেই দেখে আলপনা দিচ্ছে, তো মোটামুটি হয়। আমাদের এই দিকে রাস্তা, মানে আমার বেডরুমের জানলাটা যেদিকে ওই দিকে রাস্তা, তো প্রত্যেকে সকাল সকাল উঠে নিয়ে, তারপরে আমার অপোজিটের এই ছাদের বিল্ডিংয়ে উনিও উঠে যায়, তো ওই আর কি। আমিও রান্না করতে করতে মাঝে মধ্যে ব্যালকানিতে এসে দাঁড়াই, উনিও মাঝে মধ্যে রান্না করতে করতে এসে ছাদে এসে দাঁড়ায়, দুজন দুজনকে দেখে শুধুমাত্র হাসি, হাসি ছাড়া আমার কোনো উপায় নেই তোমরা জানো। তো যাই হোক না কেন, আর অনেকটাই দূর, চেঁচিয়ে কথা বলা যাবে না সকালবেলা, যাই হোক। তো বেশ ভালো লাগছে আমার তো, মানে ওয়েদারটা সকাল সকাল এত ভালো হয়ে থাকে না, মানে এরকম ওয়েদারে সকাল সকাল লং ড্রাইভ বেশ ভালো লাগবে। যাই হোক, তো চলো, আমাদের একটু কাজ আছে, আজকে বেরোবো একটু 10:30-10:30 দিকে, তাই ভাবলাম যে উঠেই যাবো। নিয়ে আছে আমি কটায় উঠেছি বলি, আজকে আজকে আমি উঠেছি 7:10 এরকম, এখন বাজে 7:30, তো ফ্রেশ হতে যেটুকু টাইম লাগলো তারপরে এসেই বসে পড়লাম তোমাদের কাছে। মনে হলো এরকম একটু আমিও যখন এনজয় করছি আকাশটাকে সকালটাকে, তাহলে তোমাদের সাথে এখনই শুরু করে দিই একটা খুশি খুশি মন নিয়ে। তো এই আর কি, তো আজকে রান্না করবো হচ্ছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আর মাছ করবো, তারপরে রান্না টান্না করে রেখে যাবো, কারণ বলতে এসে আবার দেরিও হয়ে যেতে পারে, কতক্ষণ কী টাইম লাগবে না লাগবে, তো ওই জন্য ভাবছি যে আমার রান্না বান্নাগুলো করে রেখে চলে যাবো, যদিও বেশিক্ষণের কাজ নয় আর কি। তাহলে তো উঠবো এবার, আটটা থেকে রান্না বসলেই হয়ে যাবে, দুটোই তো রান্না, এখানটায় বসলে আর উঠতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে কথা। চিংড়ি মাছটা আমি খন্ডে খন্ডে বিভক্ত করে নিয়েছি হাত দিয়ে কেটে কেটে, অত বড় বড় চিংড়ি না ভালো লাগতো না তাই জন্যে। আর চিংড়ি মাছটাকে আমি ভাজবো না আলাদা করে, তোমরা জানো এখন আমি আর ভাজি না, তো প্রথমে তো ফোড়ন দেব। তো ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা প্রথমে হবে একটু, তারপর জিরে আর তেজপাতাটাকে দেবো। খুব শর্টকাটেই করে ফেলবো, অত তামঝাম করে করা যাবে না। জিরে ফোড়ন দেব, তেজপাতা, চিনি, চিংড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। এমনি বড় চিংড়ি হলে না শক্ত শক্ত হয়ে থাকে, একটু চামচাম কেমন একটা হয়ে থাকে, তো যাই হোক এটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে সমস্ত ড্রাই স্পাইসেস সেটার মধ্যেই দিয়ে দেবো, নুন, পরিমাণ মতো চিনি, কচু শাক একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে, আর দেবো কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কচু শাকটাকে দিয়ে দেবো। আজকে দেখাচ্ছি চিংড়ি দিয়ে, আরেকদিন তোমাদেরকে দেখাবো নিরামিষ কচু শাক, সেদিন ভাজা মশলা দিয়ে করবো। সমস্ত ড্রাই স্পাইসেস আমি দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, এবার কাঁচা লঙ্কাটা শুধু দেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, আর এবার শাকটাকে দিয়ে দেবো, নালে না চিংড়িটা বেশি শক্ত শক্ত ঝরে যাবে। মোটামুটি কচু শাকটা থেকে জল ঝরিয়েই রেখেছি, তাও একটু একটু তো থাকবেই আর কি। দেখো কি ভালো সেদ্ধ হয়ে গেছে কচুর শাকটা,
তো নেড়ে চেড়ে মোটামুটি আমি একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবার ঢাকা চাপা দিয়ে দেবো, এটা হতে থাকুক। এখন বেজে গেছে 8:36, আমার কচু শাকটা এখনো হচ্ছে, যেহেতু এগুলো একটু সময় তো লাগে জানোই তো ওই আর কি। তো তোমাদের যদি পুরো সেদ্ধ হয়ে থাকে তাহলে না ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। আমার কচুগুলো যে লাস্টের ওই দিকের গুলো দিয়েছিলাম, তো যারা কালকের ব্লগ দেখেছো তারা জানবে, তো ওইটা একটু মানে আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল, তাই জন্য আমি ঢাকা চাপা দিই। এবার দেখো পুরো যেরকম হয় কচুর শাক সেরকম হয়ে গেছে। এই চুলটা না বড্ড জ্বালাচ্ছে আমায়। তো আমার এদিকে ভাত হয়ে গেছে, আমি মেনুতে একটু চেঞ্জ করলাম, কচুর শাক ডাল আর মাছ ভাজা খাবো আজকে। তো ওই জন্যে ডালটা করবো আর কি, সেদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারে, আর জাস্ট এবার ওই ফোড়ন দিলেই হয়ে যাবে, আর মাছটা তো এসে ভেজে নেবো, অসুবিধে নেই। তো চলো, আর আরেকজন ঘুম থেকে ওঠেনি বলে আমি ঘরটা ঝাড় দিতে পারছি না, এই হচ্ছে সমস্যা। আর এ দেখো কচুর শাকটা এখনো অব্দি এই পর্যায়ে এসছে, প্রায় হয়েই গেছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেবো, খুব একটা টানিয়ে ফেলবো না, তাহলে খুব বাজে লাগবে খেতে আবার। এ দেখো আমার এবার হয়ে গেছে, এরকম কড়াই থেকে পুরোই ছেড়ে দিচ্ছে, আর একটা জায়গায় বেশ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো, খুব ভালো হয়েছে খেতে, আর স্মেলটা যেটা বেরোচ্ছে সেটাও অসাধারণ বেরোচ্ছে, যেহেতু চিংড়ি মাছ পড়েছে এই আর কি। তোমরা চাইলে চিংড়ি মাছের সাথেও সামান্য অল্প ভাজা মশলা দিতে পারো, কিন্তু আমি দিতে চাই না, কারণ চিংড়ি মাছের স্মেলটাই তাহলে চলে যাবে মনে হয় আমার। এই দেখো আমার কচুর শাক বাটিতেও নেমে গেছে, বেশ অনেকটা পরিমাণে হয়েছে, যতটা কমে যাবে ভেবেছিলাম ততটা কমে যায়নি, বেশ ভালো। আগে জানলে একটু কমানলেও চলতো, তো ওই আর কি করা যাবে। ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে কচুর শাক এনেছি, ফার্স্ট টাইম আমি রান্নাও করেছি, ফার্স্ট টাইমই আমি কেটেছি, তো আশা করছি ভালোই হবে, দেখা যাক কেমন খেতে হয়। আমার তো ভালোই লেগেছে, প্রমি খেয়ে ভালো বলতে পারবে। এখন বাজে 10:03, অবশেষে বেরোচ্ছি, হেলমেটটা পরলে কেমন লাগে না দেখতে একটা। তো চলো বেরোই, তাড়াতাড়ি কাজগুলো করে সেরে চলে। আমরা আমাদের কাজ সেরে চলে এসেছি, মাই চিকেন এন্ড মোড়ে আবারও চলে এসেছি, কারণ আমাদের মাছ শেষ হয়ে গেছে, সেটা ছাড়া একদিনও চলবে না। আজকেই 2 পিস লাস্ট ছিল, তো চলো ভেতরে যাই দেখি কি মাছ আছে। এসে সমস্ত কাজ সেরে স্নান দান সমস্ত হয়ে গেছে, আর ও ঢুকলো স্নানে, ওইক্ষণ হয়েও যাবে, ঢুকেছে অনেকক্ষণই প্রায়। তো আপনি দুপটা আর কি ধোয়া, যাই হোক এখানে চলো এক ঝলক তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই, তারপর আমি ভাতটা বাড়ি। সমস্ত খাবার আবারও গরম করলাম, আর মাছটা তো এই মাত্র জাস্ট ভাজলাম, কচুর শাকটাও আরেকবার গরম করে নিয়েছি, মানে নেড়েচে নিয়েছি, ডালটাকেও গরম করলাম, আর এখানে ভাতটাকেও গরম করেছি, দেখতে পাচ্ছ ধোয়া। সমস্ত গরম থাকলে না প্রমি একটু রেগেও যায় আবার, কিন্তু ওই আর কি, রোজ তো ঠান্ডা খাই, ওই জন্য ওইভাবেই আরো গরম করে দিলাম। এখন বাজে 7:00, আমরা দুজনে পটের বিবি সেজে, মানে ও কি সেজেছে, পটের বিবি তো নয় আমি, যাই হোক, আর দুজনে মিলে একটু রেডি হয়ে নিয়েছি এই আর কি। আজকে ভেবেছিলাম যাবো অন্য জায়গায়, তখন বললাম না আজকে আর যাবো না, কালকে দেখা যাবে ওটা। আজকে দেখি একটু ওই ও যে অফিসের রাস্তাটা দিয়ে আসো, ওইদিকে রাস্তাটা একটু হাতে যাচ্ছি, আর সামনে একটু বাজারের দিকটাতে যাব, তেমন কিছু নেই, একটা করে ডিমের গাড়ি আসে এখানে শনিবার রবিবার করে, তো ওই গাড়ি পেলে ওখান থেকে ডিমটা নিয়ে নেব। আর ও কোথায় একটা অফিস থেকে আসার সময় কলকাতার কাঠি রোল পাওয়া যায় দেখেছে, তো সেটা ওর আজকে খেতে ইচ্ছে করেছে, সেটা যাবই, তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কেমন যেন ওয়েদারটা মেঘমেঘ করেছে, হাওয়া ছাড়ছে, তো জানি না কি করব না করব, দেখা যাক। আমরা তো বেরিয়েও ছিলাম, ভালোই হাঁটছিলাম দুজনে, কিছুটা অব্দি ওই দিকে গেছিলাম, এই রোডটা চেনই অনেকে, যারা লেন্স কার্ডটা দেখছো আর কি, মানে যারা আমার রোজ ভিডিও দেখো তারা জানো যে এদিকে আমি প্রায়ই আসি, রোজই হাঁটাহাঁটি করি, কিন্তু নেমে গেছে একটু ঝিরিঝিরি বৃষ্টি, যদিও গায়ে লাগছে না কিন্তু কখন হুট করে নেমে যাবে, তাই জন্য জাস্ট ও ত্রিপুরা চায়ে থেকে চা খাচ্ছে, তারপরে আমরা বাড়িতে চলে যাব। এই গলিটা দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, যেহেতু ও কাঠি রোল খেতে যেতে পারেনি সেদিন, নাকি ও অফিসে মানে কান্তি সুইটসের মিষ্টি এর আগে ভাই যখন এসেছিল তখনও এনেছিল, তো আমরা কখনো আসিনি, তো হঠাৎ করে চলেই যাচ্ছিলাম, ও বললো চলো একবার যাই, এসে দেখছে সত্যি তাই হিউজ স্টক মিষ্টি, দারুণ দারুণ মিষ্টি আছে, আমাদের কলকাতার মিষ্টিও রয়েছে, তার সাথে কেক পাফ পিৎজা নানান রকমের, মানে পুরো ইউনিটটাই রয়েছে এখানে, সব কিছু রয়েছে, স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে ব্রেড আইটেম সবটা। তো যাই হোক, দু রকমের মিষ্টি নিয়েছি কালকে ঠাকুরকে দিয়ে, তারপরে খাওয়া দাওয়া হবে ওখানে। শেষ রক্ষা আর হয়নি সবাই মিলে, এই যে এখানে ম্যাডাম মিষ্টি
মিষ্টি কিনে সেটার তলায় এসে দাঁড়িয়ে পড়েছি। কালকে কচুর শাক কেটে ম্যাডাম হাঁপিয়ে গেছিল, তাই আজকে এক কচুর লতি কাটছে। মিষ্টিটা না ভালোই নেমেছিল আমরা বাড়ি ঢোকার পর, তা এখন আবার একটু কমেছে। হ্যাঁ, জমজম করে নেমে গেছিল, বর্ষার মতো শুরু হয়ে গেছে আর কি। তো সত্যি কলকাতার মানুষ তো খুবই বেঁচেছে, আর ব্যাঙ্গালোরে বর্ষাটা আসছিল না বলে মনটা একটু খারাপ খারাপ লাগছিল বটে। তাই শুরু হলো এবার, আর জামা কাপড় শোকাতে দেবে না, কেটে নাও তাহলে। এখন বাজে 8:22, কচুরতি গুলো কেটে জাস্ট একটু ভাপে বসিয়েছি। দেখো এমনি বসিয়ে রেখে দিয়েছি, জাস্ট এটাকে কিসে সেদ্ধ করবো তাই জন্য প্রেশার কুকারটা বার করে নিলাম আর কি। কারণ ভাতের যে হাঁড়িটা আছে আমার, ওটা অল্প একটু ভাত রয়েছে, তো আমি ওটা শুধুই না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আজকে, কালকে সকালবেলা পরিষ্কার করে নেবো ওটাকে। যাই হোক, তো এটা হতে থাকুক, আমিও রাতে রানে আসতে করে যাই, এবার দেখি কি করব না করব বুঝতে পারছি না। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা সানডে ওয়ালা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, করেই যাচ্ছি আমি আজকে, কি যে করছি ভগবান জানে। যদি ব্লগটা ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। তো আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।